দুই জগতের দুই মহাতারকা, দুজনের পরিচিতি ছাড়িয়েছে দেশের গণ্ডি। একজন শাকিব খান, অন্যজন সাকিব আল হাসান। আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ দিন। শনিবার সকালে একমঞ্চে হাজির হলেন দুই সাকিব। রাজধানীর এক পাঁচতারা হোটেলে দেখা গেল তাদের। বিশ্বসেরা অলরাউন্ডারকে টাইলক্সের শুভেচ্ছা দূত ঘোষণা করলেন রিমার্ক হার্লেনের পরিচালক সুপারস্টার শাকিব খান। একটা বাড়িতে, একটা ঘরে যা যা প্রয়োজন হয় মানুষের, মানুষকে সুস্থ থাকতে, মানুষকে ভালো থাকতে, একটা পরিবারের হাইজিন, একটা পরিবারের সুস্থতা, একটা পরিবারের সৌন্দর্যের জন্য যত কিছু দরকার হোম কেয়ারের, সেই সমস্ত কিছুই কিন্তু এই টাইল্যান্ড ব্র্যান্ডে আছে। দ্যাট মিন্স এটা হচ্ছে অলরাউন্ডার একটা ব্র্যান্ড, এবং সেই অলরাউন্ডার ব্র্যান্ডের সাথে যুক্ত হলো বিশ্বসেরা অলরাউন্ডার, আমার আরেক ব্রাদার শাকিব আল হাসান। হোম কেয়ার ব্র্যান্ড টাইলক্সের সাথে যুক্ত হয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন সাকিব আল হাসান। সাকিব আশা করেন শিগগিরই এই ব্র্যান্ডটি দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে সমাদৃত হবে। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। আমার মনে হয় একটি অসাধারণ ব্র্যান্ড তারা তৈরি করেছে। এই ব্র্যান্ডের সাথে যুক্ত হতে পেরে আমি তো অবশ্যই অনেক খুশি, আর আমি আশা করছি এই ব্র্যান্ডটি দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও একইভাবে সমাদৃত হবে, যার মাধ্যমে আমরা বৈদেশিক মুদ্রা অনেক অর্জন করতে পারবো। অ্যাট দি সেম টাইম আমরা বিদেশি প্রোডাক্ট ইউজ না করে দেশের মানুষরা দেশীয় প্রোডাক্ট ইউজ করবো, যাতে দেশের টাকা দেশেই থাকে। দেশের দুই মহাতারকার মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিমার্ক এসবি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল আম্বিয়া সহ প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। আল কাসির, সময় সংবাদ, ঢাকা।